আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এক খুবই ইমোশনাল হয়ে ব্লগটা করছি, কারণ আজকে আমার একটা পার্সেল এসেছে। পার্সেলটা আমি সবার সামনে আনপ্যাক করব। এই পার্সেলটা আসলে খুবই ইমোশনাল, কারণ আমি ইউটিউবের মাধ্যমে একটা আপুর সাথে আমার পরিচয়, রেবিকা আপু। উনি মালয়েশিয়াতে থাকে, ওনার বাসা কেএল এর বাইরে, সে আরেকটা স্টেটে থাকে, আমিও আরেকটা স্টেটে থাকি, কিন্তু তবুও উনি আমাকে খাবার সেন্ড করেছে। এত এত খাবার, এত এত বেশি খাবার যে আমি এটা মানে ঝুড়ি ট্রলিতে করে নিয়ে এসেছি নিচে থেকে। মানে এত এটা হেভি যে আমি এটা উঠাতে পাচ্ছি না, উঠাতে গেলে যে ছিঁড়ে যাচ্ছে। মানে আমি কি বলবো, আমার আসলে কিছু বলার আসলে ভাষাই নাই। মানে আমি মালয়েশিয়াতে ফার্স্ট টাইম কারো কাছ থেকে মানে এত এত ভালোবাসা পেলাম, মানে পুরাই আমি মানে কি বলবো। তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি রেবেকা আপু কি কি খাবার আমাকে পাঠিয়েছে। আর এই রেবেকা আপুর কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, যার মাধ্যমে তার সাথে আমার পরিচয়। উনি রেবেকা স্কুজির নামে একটা ইউটিউব চ্যানেল চালান, সো সে একজন আসলে পাকা রাঁধুনি। তো আজকে এই পাকা রাঁধুনির হাতের খাবার আমি খেতে পারবো, আলহামদুলিল্লাহ। তার কাছ থেকে আমি এত এত ভালোবাসা পেয়ে আসলে আমি মুগ্ধ, যে মালয়েশিয়াতে সে আমাকে জাস্ট ফোনেই চিনে, আমাদের কথা হয়, কিন্তু তবুও যে সে আমার জন্য এত এত খাবার পাঠাবে, মানে আনবিলিভেবল। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি কী কী খাবার উনি পাঠিয়েছে। স্মেল আমি পাচ্ছি, যদিও আমি অসুস্থ, আমি সেরকমই স্মেল খাবার পাচ্ছিলাম না, আমার ঠান্ডা লেগেছে, তবুও মানে এত সুন্দর সুন্দর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রোজেন পরোটা। আপু ফ্রোজেন, আপুর একটা কেটারিং সার্ভিসও আছে, আপু ফ্রোজেন পরোটা পাঠিয়েছে। এটা কি, সিঙ্গারা, টু বক্স সিঙ্গারা। মাশাল্লাহ মাশাল্লাহ, এত এত খাবার আমি শেষ করতে পারবো কিনা সেটাও জানি না, ফ্রিজে রেখে রেখে খাবো। মাশাল্লাহ, বিরিয়ানি, চিকেন, আই থিঙ্ক চিকেন রান্না, হ্যাঁ চিকেন রান্না, ডাল রান্না। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা কি জর্দা, ও আও, আমার ফেভারিট জর্দা, যেটা আমি খুব মিস করছিলাম। মাশাল্লাহ, আরো বিরিয়ানি, এত এত খাবার, যে বক্সগুলো এত হেভি। লাস্ট এটা কি, আচার, আই থিঙ্ক এটা আচার, হ্যাঁ আচার। থ্যাংক ইউ রেবিকা আপু, থ্যাংক ইউ সো মাচ, মানে ভাষা আমি প্রকাশ করতে পারছি না। আচার, তো এই ছিল, আজকের
একটা ফুড রিভিউ দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের প্রিয় আপু রেবেকা আপু, সে জান্নাতের জন্য কষ্ট করে অনেক মজার মজার খাবার আমাদের জন্য পাঠাইছে। সো সকালে অলরেডি ব্রেকফাস্ট করছি, তার দেওয়া পরোটা, ডাল, চিকেন, চিকেন কারি, ঠিক আছে? তো খুবই মজা লাগছে, অনেকদিন পরে মনে হচ্ছিলো যে বাংলাদেশের সেই ঘরের আম্মুর হাতের পরোটাটা পেলাম। আর আজকে এখন হচ্ছে লাঞ্চ করতেছি, সো চিকেন বিরিয়ানি আবার আপু খুব সুন্দর করে বানায় পাঠাইছে, খুবই মজা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে জর্দা ভাত, এটা অনেক মজা হয়েছে কারণ আমি একটু টেস্ট করছিলাম। আর হচ্ছে এটা হচ্ছে বেগুন, খুবই আনকমন, বেগুনের চাটনি, রাইট? বেগুনের চাটনি, বেগুনের চাটনি, এটা এর আগে কখনো খাইনি, সো ফার্স্ট টাইম। তো এটা এটাও খাবো, খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। আর অনেক 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 ধন্যবাদ রেবেকা আপুকে, যে সে এত কষ্ট করে এত কিছু, মানে বিদেশের বাড়িতে একা একা মানে কোনো কিছু বানানো অনেক ঝামেলার কাজ, তারপরে সে কষ্ট করে নিজের হাতে অনেক কিছু জান্নাতের জন্য পাঠাইছে, এই জন্য আমরা অনেক হ্যাপি। থ্যাংক ইউ আপু, বলার ভাষা নেই কি বলবো। সো যে এখন হচ্ছে রেবেকা আপুর হাতের রান্না করা চিকেন বিরিয়ানি টেস্ট করবো, বিসমিল্লাহ। দেখে খুবই আমি লাগতেছে, খেতেও অবশ্যই আমি লাগবে ইনশাল্লাহ। চাটনিটা নাও, বিরিয়ানিটা সুপার হয়েছে, চিকেনটা অনেক সফট, মানে পারফেক্ট। এখন হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম আমি বেগুনের চাটনি খেতে যাচ্ছি, দেখি তো কেমন জিনিসটা। সেই আচ্ছা বেগুন শোনি না ট্রাই, বেগুনের চাটনিটা এখন নিচ্ছি, এটা তো বেগুন মনে হচ্ছে না আসলে, পুরাই আনকমন। আপুর হাতের বেগুনের চাটনিটাও খুবই আনকমন হয়েছে এবং খুবই ইয়ামি হয়েছে, সো অল ওভার 10/10। আর আসলে আপুকে অনেক 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 থ্যাংকস যে শুধুমাত্র টেলিফোনের পরিচয়ে কথায় সামনাসামনি দেখাও হয়নি, এরপরও যে সে আমাদেরকে এতগুলা খাবার দিচ্ছে, এতগুলা ভালোবাসা। আমার সাফানা অনেক লাইক করছে মাশাআল্লাহ। খুবই আমি হয়েছে সিরিয়াসলি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো বিদেশে মালয়েশিয়াতে অনেক বছর ধরেই থাকি, তো এইভাবে কেউ আমাদের সারপ্রাইজ তো দেয় নাই যে এত খাবার একসাথে পাঠায়া। হ্যাঁ, যে একটা মানে যখন খাবারগুলো খোলা হয়েছে না, ওটা দেখেই একটা মানে মনটা ভরে গেছে যে এত খাবার একসাথে, আর প্রত্যেকটা খাবার খুবই ইয়ামি ছিল। যেহেতু রেবেকা আপুর কুকিং এর চ্যানেল, রাইট? হ্যাঁ, কুকিং এর চ্যানেল, তার মানে বোঝাই যাচ্ছে সে, তারপর তার কেটারিং বিজনেস আছে, তো বোঝা যাচ্ছে তার হাতের রান্না অবশ্যই মজা, যেহেতু সে কুকিং করে এবং চ্যানেলও চালায়। সো অনেক 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 ধন্যবাদ আবার রেবেকা আপুকে এবং তার হাজবেন্ড ভাইয়াকে, সে কষ্ট করে, বৃষ্টি ছিল আবার, এই বৃষ্টির মধ্যেও সে পার্সেলটা পাঠাইছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা একদিন যাব রেবেকা আপুর ওখানে, ওনাকে নিয়ে আমরা একটা ব্লগ করবো একসাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই হচ্ছে, এখনো খাবো, খাবার সময় বেশি কথা বলতে নাই, আল্লাহ হাফেজ।